হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা মূলত দেখব হচ্ছে বিভব শক্তি সম্পর্কে, বিভব শক্তি অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। সো আমরা গত ভিডিওতে বেসিক্যালি হচ্ছে গতি শক্তি সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা শক্তি অন্য একটি রূপ বা অন্য একটি ফর্ম, যেটা হচ্ছে বিভব শক্তি, তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং এই বিভব শক্তি বের করার ফর্মুলাগুলো কীভাবে আমাদের আসে এবং ফর্মুলাগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা জানবো। সো প্রথমে আমরা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই, এটা কমন একটা এক্সাম্পল, একটা স্প্রিং। তো স্প্রিংটা তার নর্মাল স্টেটে রয়েছে ধরো। তো এখন যেটা হবে, যদি আমি স্প্রিংটাকে সংকুচিত করতে চাই, ধরো ফার্স্টে সংকুচিত দিয়ে বুঝাই, যদি আমি স্প্রিংটাকে সংকুচিত করতে চাই, তো ধরো আমি স্প্রিংটাকে এক্স ডিস্টেন্স বা এক্স মিটার, এক্স সেন্টিমিটার, এক্স ইউনিট যেটাই বলো, এই পরিমাণ সংকুচিত করলাম, তাহলে দেখা যায় হচ্ছে যে এই স্প্রিংটা সেটাকে রেজিস্ট করবে, স্প্রিং সেটা চাবে না যে আমি তাকে কী করি, সংকুচিত করি। তো সেক্ষেত্রে যেটা হয় যে সেই রেজিস্ট যে ফোর্স, রেজিস্টিভ যে ফোর্সটা, সেটা হচ্ছে ধরো আমি যদি সংকুচিত করতে চাই তাহলে সেটা ডানে হবে, বুঝতে পারতেছো? যেহেতু সংকুচিত করতে হলে আমাকে বামে হচ্ছে প্রেস করতে হবে বা পুশ করতে হবে, সো বাধানকারী যে বল সেটা হচ্ছে ডানে কাজ করবে। তো সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এফ ইকোস টু কে এক্স। তো এটা কেন কে এক্স? কারণ দেখা যায় যে এখানে যে ফোর্সের ভ্যালুটা সেটা হচ্ছে যত হচ্ছে তুমি সংকুচিত করবা বা সংকোচনের পরিমাণ যত বাড়াবা, ততই হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এই জিনিসটা হচ্ছে তত বেশি রেজিস্ট করবে বা রেজিস্টিভ ফোর্সের মানটা তত বেশি হবে। তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স। সো এখান থেকে আমার প্রপোর্শনাল চিহ্ন এর বদলে আমরা একটা কনস্ট্যান্ট লিখতে পারি। তো এটা স্প্রিং কনস্ট্যান্ট, এটা নিয়ে তোমরা ফিউচারে আরও জানবা, আমি ওদের কাছে যাচ্ছি না আপাতত। সো যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কে এক্স। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে আমি এই বাধাদানকারী বলের বিপক্ষে আমি বল প্রয়োগ করার মাধ্যমে ধরো একে আমার এই পর্যন্ত হচ্ছে সংকুচিত করে ফেললাম এই পর্যন্ত। সো এই ভ্যালুটা আমার ধরো আমি এখানে এক্স বলছিলাম, সেটা আমরা বড় হাতের এক্সই বললাম, নো প্রবলেম, একই কথা। সো এই ক্যাপিটাল এক্স ডিস্টেন্স হচ্ছে সংকুচিত করলাম। তো দেখা যাবে হচ্ছে যে যেহেতু আমি এই স্প্রিং যে বল বা স্প্রিংয়ে যে বাধাদানকারী বল, এই বলের বিপক্ষে একটা কাজ করার কারণে স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি জমা হবে এবং সেই বিভব শক্তির মানটা হবে অ্যাকচুয়ালি, সে জমা কিন্তু বিভব শক্তির মানটা হবে অ্যাকচুয়ালি আমি যেই যতটুকু কাজ করেছি কার বিরুদ্ধে, এই যে রেজিস্টিভ ফোর্সের বিপক্ষে, সেই কাজের মানের সমান। সো আমরা একটু ট্রাই করি তাহলে সেই কাজের ভ্যালুটা কত সেটা ক্যালকুলেট করার জন্য। আমরা দেখেছিলাম যে হচ্ছে আমাদের কাজ বের করার জন্য আমাদের ফর্মুলা কী ছিল, আমরা কী দেখেছিলাম যে যদি আমরা যদি এফটাকে ধ্রুব বল ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এফ এক্স কস থিটা, থিটাটা কী ছিল এফ এবং এক্সের মধ্যবর্তী কোণ। কিন্তু এক্ষেত্রে আমার বলটা কিন্তু ধ্রুব বল না। কেন ধ্রুব বল না? কারণ খেয়াল করে দেখো আমাদের যে এফটা, এই যে আমাদের এফের যে সমীকরণটা, সেটা কিন্তু এক্সের ওপর নির্ভরশীল। সো যেহেতু এক্সের ওপর নির্ভরশীল তাহলে কিন্তু আমরা এটাকে ধ্রুব বলের জন্য যে কাজের ফর্মুলা সেটা দিয়ে আমরা আসলে এখানে করতে পারবো না, এই জন্য আমাদের এখানে আসলে পরিবর্তনশীল বলের ফর্মুলা দিয়ে করতে হবে। সো পরিবর্তনশীল বলের ফর্মুলাটা অ্যাকচুয়ালি তোমাদের 9-10 সিলেবাসে নেই, সো এইটা আসলে তোমরা ইন্টারগেলে দেখতে পারবো, বাট তারপরে আমি জাস্ট ফর্মুলাটা একটু দেখাই যেহেতু এই টপিকে আমাদের চলে এসেছে এবং তোমাদের বইয়ে ফর্মুলাটা আছে আসলে সেজন্য। সো এখানে অ্যাকচুয়ালি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন এফ ডিএক্স কস থিটা এরকম একটা ফর্মুলা ইউজ করতে হয়, এখানে লিমিট দিতে হয়। সো আমি ইন্টিগ্রেশনের ডিটেলসে ডেফিনেটলি যাবো না, তোমাদের কোর্সে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো নাই, সো প্রশ্নই আসে না যাওয়ার। সো এটাকে তো আমরা যদি এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল, সো এখানে এক্স ইনিশিয়াল বলতে হচ্ছে যে একদম প্রথমে কতটুকু সংকুচিত অবস্থা ছিল, একদম প্রথমে আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা সাম্য অবস্থায় ছিল, বস্তু বলতে আমার স্প্রিংটা কোথায় ছিল তার যেই নর্মাল স্টেট সাম্য অবস্থা সেখানে ছিল, তারপর আমি ক্যাপিটাল এক্স পরিমাণ সংকুচিত করলাম, তাহলে কিন্তু আমি এই এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনালের জায়গায় আসলে জিরো আর ক্যাপিটাল এক্স এরকম লিখতে পারি। সো এখানে খেয়াল করে দেখো যে আমার কস থিটার যে ভ্যালুটা সেটা কিন্তু আসলে এখানে 180 হবে, কারণ দেখো আমি কিন্তু কাজটা বের করতেছি কোন বলের মাধ্যমে, যে আমার বাধাদানকারী বলের বিপক্ষে যে কাজ সেটা বের করতে চাচ্ছি, তো সেই জন্য কিন্তু আমার এখানে কস 180 হবে। আর কস 180 মান হচ্ছে -1। এরপর ইন্টিগ্রেশনের জন্য আমি এফের জায়গায় কে এক্স বসাবো, তারপর ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন ডিটেলসে আমি যাবো না, রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে -12 x². সো এখানে মাইনাসটা আসার কারণটা তোমরা বুঝতে পারছো, কারণ বলের বিপক্ষে কাজ হলে আমাদের মাইনাস আসে।
এনিওয়ে, সো এই যে ওয়ার্কটা আমি বলের বিপক্ষে করা হলো, আমার বাধাদানকারী বলের বিপক্ষে যে ওয়ার্কটা করা হলো, তার কারণে দেখা যাবে যে স্পিকের মধ্যে একটা শক্তি জমা হবে এবং সেটা কিন্তু গতিশক্তি রূপে জমা হবে না। কারণ খেয়াল করে দেখো, বস্তুটাকে সংকুচিত করার পর সে তার মধ্যে কিন্তু কোনো গতিশক্তি থাকবে না, ঠিক আছে, সে কিন্তু স্থির অবস্থায় সংকুচিত হয়ে থাকবে। দ্যাটস ওয়াই এই শক্তিটা আসলে কী হিসেবে জমা হবে, এটা আসলে জমা হবে হচ্ছে আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে কি, বিভব শক্তি রূপে। তো আমরা সেইটার যে ভ্যালুটা বিভব শক্তি স্প্রিংয়ের কারণে, স্প্রিংয়ের সংকোচনের কারণে, আচ্ছা সংকোচনের কারণে বলতে না, তোমরা যদি খেয়াল করে দেখো আমি একটু পরে আসতেছি এই বিষয়ে, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আমরা ভ্যালু নিয়ে কাজ করতেছি, মাইনাসটাকে নেগলেক্ট করলাম। এখানে তো আমি সংকোচন দিয়ে দেখালাম, যদি আমি স্প্রিংটাকে প্রসারিত করতাম তাহলে কি স্প্রিংটা বাধা দিত না? হ্যাঁ, তাহলে কিন্তু বাধা দিত। চিন্তা করো, প্রসারণ করতে গেলে আমাকে ডানে টানতে হতো স্প্রিংকে, ডানে, রাইট, তখন কিন্তু আমার যেই রেজিস্টিভ ফোর্সটা স্প্রিংয়ে সেটা কিন্তু বামে কাজ করতো, বিপরীতে কাজ করতো, তাই না? তখনও কিন্তু আমার মাইনাসই আসতো এবং তখনও আমার এই মানটাই আসতো, চিন্তা করে দেখো। সো আই হোপ বুঝতে পারছো যে স্প্রিংয়ের ক্ষেত্রে বিভব শক্তি বা সঞ্চিত শক্তির ব্যাপারটা আমরা কোন ফর্মুলা দিয়ে হিসাব করতে পারবো, হাফ কে এক্স স্কোয়ার। আমাদের বইয়ে আসলে এত ডিটেলস ইন্টিগ্রেশন কিছুই দেখায় না, সো আমিও দেখালাম না, তারপর মোটামুটি কিছু জিনিস বলার চেষ্টা করেছি যাতে হচ্ছে কনসেপ্টটা একেবারে আনক্লিয়ার না থাকে। এখন আমরা দেখবো আরেক রকম বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি। তো সেটা হচ্ছে কি, ধরো একটা বস্তুকে গ্রাউন্ড লেভেল থেকে, ভূমি থেকে আমি উপরে উঠালাম এইচ হাইটে, এইচ উচ্চতায়। সো এত ছোট উচ্চতায় আসলে জিয়ের মানটা, জিয়ের মান কিন্তু তোমার অবশ্যই জানো, তোমরা অভিকর্ষজ বল সম্পর্কে জেনেছো আগের চ্যাপ্টারে, সেখানে আমরা দেখেছি যে জিয়ের মান কিন্তু আসলে এইচের উপর ডিপেন্ড করে। আমি ভূমি থেকে কত উপরে যাচ্ছি তার উপর কিন্তু আমার কি জি বলতে আমি কোনটা বোঝাচ্ছি, অভিকর্ষজ ত্বরণ যেটা রয়েছে সেটার মান ডিপেন্ড করে। পাবনাটা আসলে এরকম আর প্লাস এইচ স্কোয়ার। এনিওয়ে আমি এটা ডিটেলস যাবো না এখন। তো যেটা হচ্ছে এদের উপর ডিপেন্ড করে, বাট এক্ষেত্রে আমরা যেহেতু খুবই কম হাইটের কথা বলতেছি, ধরো 10 মিটার, 5 মিটার, তাহলে আসলে বা 20 মিটার, এই জন্য আসলে আমরা জিয়ের মানটা যে পরিবর্তনশীল সেটা আমরা নেগলেক্ট করতে পারি, আমরা ধরে নিতে পারি যে জিয়ের মানটা আসলে কনস্ট্যান্ট। তাহলে কিন্তু দেখো যে এখানে তুমি যেহেতু বলটাকে অভিকর্ষজ বল কোন দিকে কাজ করতেছে, অভিকর্ষজ বল কিন্তু নিজের দিকে কাজ করতেছে, তাই না? তাহলে অভিকর্ষজ বলের বিপক্ষে তুমি বলটাকে উঠাচ্ছ, সো অভিকর্ষজ বলের বিরুদ্ধে যে কাজ সেটার কাজ আমরা কেমনে বের করতে পারি? দেখো তো সেটা আসে হচ্ছে আমাদের যে মুখস্থ ফর্মুলা সেটা হচ্ছে কি, এফ এক্স কস থিটা, তাই না? তো যদি এফ এক্স কস থিটা হয় তাহলে খেয়াল করে দেখো, এফ বলতে এখানে অভিকর্ষজ বল বলতে আমরা কী বুঝি, বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, রাইট? তাহলে কী হবে, এম জি হবে। আর এক্স বলতে আমি কতটুকু উচ্চতা উঠালাম, এইচ উচ্চতা উঠালাম এবং কস 180। সো এখানেও কিন্তু আমার আসলে 180 কেন আশা করি বুঝতে পারছো, কারণ দেখো এম জি অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করতেছে, রাইট, নিচের দিকে কি এম জি কাজ করতেছে আর উপরের দিকে হচ্ছে বস্তুটা উঠতেছে, সো ডেফিনেটলি 180 হবে এবং এখানে আমাদের মাইনাস এম জি এইচ হবে। তো অভিকর্ষজ বল দ্বারা কাজ যদি চিন্তা করি, বলের বিরুদ্ধে যে কাজ সেটা হচ্ছে মাইনাস এম জি এইচ। এই কাজের ফলে শক্তি যেটা সেটা জমা হবে হচ্ছে বস্তুটার মধ্যে, এই উচ্চতায় বস্তুটার মধ্যে। এই শক্তি জমাকৃত শক্তিটাকে আমরা বলি অভিকর্ষজ বিভব শক্তি, এবং সেই বিভব শক্তির মানটা আমরা এক্ষেত্রে আমরা এই যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেলাম, হিসাব করে যে আমরা পেলাম সেটার পরম মানটা বা সেটার ম্যাগনিটিউডটা নিয়ে আমরা কাজ করব, শক্তি নিয়ে কথা বলতেছি আমরা। তো এটা এম জি এইচ, তার মানে আমরা বুঝলাম যে একটা বস্তুকে যদি আমি এইচ উচ্চতায় উঠাই, ঠিক আছে, ভূমি গ্রাউন্ড লেভেল থেকে, তাহলে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তির ভ্যালু হচ্ছে এম জি এইচ। সো বিভব শক্তি শক্তি একটা রূপ, আমরা বিভব শক্তি সম্পর্কে এই ভিডিওতে মোটামুটি জানার চেষ্টা করলাম। এই শক্তিটা আসলে শক্তির একটা রূপ এবং এটা হচ্ছে বস্তুর অবস্থার বা অবস্থানের পরিবর্তনের কারণে এই শক্তিটা বস্তুতে জমা হয়। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে বিভব শক্তি সম্পর্কে মোটামুটি তোমাদের আইডিয়া বা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সামনে যখন আমরা এই এই টপিকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো তখন আশা করি আরেকটু ক্লিয়ার হবে। থ্যাংকস ফর ওয়াচিং।